বাংলাদেশ ভোট দলের লোক আসছিল, তারা টেস্টের মাধ্যমে প্রকাশ করতো যে দক্ষিণ এশিয়ার মধ্যে বড়র মধ্যে ষষ্ঠ নম্বর, রূপসীর মধ্যে 1 নম্বর, বয়স তার 1200 হইতে 150 বছর। করতেছে সময়টা চিকার মাসে বুড়ি মা কইয়া বিভিন্ন আছে গাছটার মধ্যে মেলা ছিন ছিনারি আছে। আমি প্রথমে এই ছিনারি দেখি বলো কেন, এটা যেমন সুর, এই দুটা কাপ, এটা যেমন ঝর্ণার পানি, এটা তো ডলফিন মাছ। এই ছবিটা তো কুমিরের নাম লেখছে, দরিদ্র সৈকত শেখ শিকেনজি সেলিম ওহন, কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার নামটা, হয়ে গেছে কি একটা বাঘে রাখেছি, ঠিক আছে লেখাটা ভালো না, এটা আঘাত পাইছে। এই যে সাইনবোর্ডের নিচে ওটা তো একটা কাসিম, এই যে উপরে এটা তো একটা হনুমান, এটা তো একটা হ্যাম, একটা পেঁচা, এই ডালটা অপূর্ণ ছিল, একবারে ভারসারে ছিল, এই ডালটা এখানে এর দুর্ঘটন্ত ছিল, এইটার মাথা ওই দুর্ঘটন ছিল, এটার মাথা এরম অহন বাবা ক্ষতি করে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ধ্বংসের পালায় চলে গেছে। বংশধারী কেউ বলতে পারি না, আমি দাদারে প্রশ্ন করছি, নানারে প্রশ্ন করছি, তারা উত্তর দিতে পারে না। কিন্তু বাংলাদেশ বৃহত্তরের লোক আসছিল, তারা টেস্টের মাধ্যমে প্রকাশ করছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বড়র মধ্যে 1st নম্বর, রূপসীর মধ্যে 1 নম্বর, বয়স তার 1200 হইতে 150 বছর। আমি খাদেম বলতে না, এখানে তো মাজার বেশি নেই, আমি একজন খাজা ভক্ত লোক, আমি একজন পাগল লোক, এখানে আমি মানব সেবার থানে অপরিচ্ছন্ন একটা পরিবেশ, এটার জন্য কি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? শুধু পাকা করে দিলে বাংলার মানুষ যেভাবে আসে, যেটা গাছটা গাড়ি গাড়ি ঘোড়া নিয়ে যা আসে, আসার সময় খুব মানে আতঙ্ক হয়ে আসে, গাড়ির চাকা জায়গা দেখবে পরে কাঁচা রাস্তা, তো গাড়ি নামে পড়ে, নামাত নামে পড়ে, দুই তিনটা গাড়ি এবার উল্টে গেছে, রোদের মধ্যে বয়ে গেছে, আর ওগর সিং দেখতেছে, আর গাছে উঠিয়া একটা চিক্ষার মারছে, ছবি যে করতেছে এই সময় একটা চিক্ষার মারছে, বুড়ি মা কইয়া বুড়ি মারে, আমরা তো দূর ছিল, আমার বাবা হয়ে গেছিল দাদা করে আমলে ওই বুড়ির কাহিনী, তাহলে ওই বুড়ির দেখলো গেছে নিশ্চয়ই কিছু পায় আলাইছে, যেহেতু গাছপালে আমি থাকি, আমি পাগল পরিবেশে চলি, তাহলে এখানে আমি বুঝে পালাইলাম যখন কিছু বগির হতে পায় আলাইছে। উনি গাছ দেখার পরেও লিখছেন এই গাছ সম্পর্কে, তাহলে প্রমাণ এই বইতে আছে, এটা জেলা তথ্য অফিসে পাওয়া যাবে শিল্পী, এই বইটা আছে। এরপর দেখতে এই গাছের ভিতর থেকে এই যে এক পা বলে মনে করেন যে কাঁঠাল খেয়ে ফেলাইছিল, ওই কাঁঠাল থেকে একটা গাছ হয়েছে, খুব মিষ্টি, এমন মিষ্টি কাঁঠাল, এটা বড় আষাঢ় মাসে কাঁঠাল দিলা না, আর ডাকলে যারা উপস্থিত থাকে ওই সবাই একেবারে পোশাক পাবে।